বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন বাইক আরোহী। এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পোয়ালতোর এলাকায়। জানা গিয়েছে আহতরা হলেন বিক্রম রায় এবং তার ভাই বিজয় রায় এবং অপরজন গৌতম রায়। বিক্রম পেশায় ট্রাক চালক। তাদের বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত পতিরামে। রায়গঞ্জের রূপাহাড়ে দিদার বাড়িতে এসেছিলেন দুই ভাই। অন্যদিকে গৌতমের বাড়ি কালিয়াগঞ্জের সাহেবঘাটায়। ঘটনার পর তড়িঘড়ি তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে স্থানান্তরিত করা হয়েছে শিলিগুড়িতে। এমনি অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? পলতো, এটা যে পলতোরে, দুর্গাপুর পলতো। কিছু সময় মানে কিভাবে হলো? ওটা হয়েছে তোমার বাইকের সাথে বাইক লেগেছে। তো এরা কজন ছিল বাইকে? দুজন। এরা ছিল দুজন। আর যাদের সঙ্গে হচ্ছে তারা কি ভর্তি আছে? না, তারা ভর্তি আছে। তারা কোথায় আছে? তারা ওই দিকে। কটার সময় মানে ইনি কি করে? ইনি ড্রাইভারি করে। কিসের? লরি। লরি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তোমার পতিরাম। বালুরঘাট? বালুরঘাট। আর এমনি ঘরে দাদুর বাড়ি থাকে? এখানে দাদুর বাড়ি। রূপারে কোন জায়গায়? তেতুতলা। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।